আসসালামু আলাইকুম বলা হয়ে থাকে পৃথিবীতে নাকি দুই ধরনের বই পড়ো আছে এক ধরনের মানুষ হচ্ছে যারা নাকি বইয়ের ক্ষেত্রে বুকমার্ক ব্যবহার করে আরেক ধরনের মানুষ হচ্ছে যারা নাকি বইয়ের ক্ষেত্রে বুকমার্ক ব্যবহার করে না তো আপনি কোন ধরনের মানুষ তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমার বুকমার্ক কালেকশনে তো দেখা যায় যে আমরা যখন বই কিনি তখন কিন্তু অনেক সময় বইয়ের সাথে আমাদের বুকমার্ক ফ্রিতে দেওয়া হয় তো এই বুকমার্কগুলোর মধ্যে থাকে অনেক সুন্দর সুন্দর লেখা থাকে উক্তি থাকে বইয়ের কথা থাকে যারা নাকি অনেক সময় অনেক আকর্ষণীয় থাকে এবং সেই লেখাগুলো আসলেই খুব জরুরি থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেরকমই আমার কয়েকটি কালেকশনে থাকা বুকমার্ক দেখাবো তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমার কালেকশনে থাকা প্রথম যে বুকমার্কটি তা আমি পেয়েছি ওয়াফি লাইফ ডট কম থেকে এবং সেই বুকমার্কটি হচ্ছে আরিফ আজাদ ভাইয়ের লেখা এবং সেই বুকমার্কে লেখা আছে চারপাশে সবাই দুনিয়া খোঁজে আপনি না হয় আখিরাত খুঁজলেন খুবই আর কি ইম্পর্টেন্ট একটি কথা কারণ আমাদের আশেপাশে সবাই দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত যে আখিরাতের যে একটি জীবন আছে তা কিন্তু আমরা প্রায় ভুলে গিয়েছি তো সেই ক্ষেত্রে এই বুকমার্কে লেখাটি অনেক বেশি ইন্সপায়ারিং কিন্তু তো এখন হচ্ছে আমাদের দুই নাম্বার বুকমার্ক দুই নাম্বার বুকমার্কটি কিন্তু অনেক মজার একটি বুকমার্ক এটি হচ্ছে সিয়ান পাবলিকেশন থেকে এবং এই বুকমার্কে লেখা আছে বউ এবং বই যত্নে থাকুক দুটোই খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটি কথা তারা নাকি বিবাহ করেছেন তাদের সবার জন্যই তাদের বই এবং তাদের বউ দুটোই কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন হচ্ছে আমাদের তিন নাম্বার বুকমার্ক তো এই তিন নাম্বার বুকমার্কটিও সিয়ান পাবলিকেশন থেকে তো সিয়ান পাবলিকেশনের এই বুকমার্কটি হচ্ছে একটি ইংরেজি বুকমার্ক তো এখানে লেখা আছে দ্য মোমেন্ট ইউ ফরগেট আল্লাহ ইজ দ্য মোমেন্ট ইউ লস্ট এভরিথিং এটি কিন্তু খুবই কঠিন একটি কথা বা খুবই আর কি ভয়ানক একটি কথা কারণ আল্লাহ ছাড়া কিন্তু আমাদের আর কিছুই নেই তো আমরা যদি আল্লাহকে হারিয়ে ফেলি তার মানে কিন্তু আমরা সব কিছু হারিয়ে ফেলেছি তো এটি খুবই একটি আর কি গুরুত্বপূর্ণ একটি কথা আশা করি এই কথাটি আপনারা মনে রাখবেন এটি খুবই জরুরি একটি কথা আর কি তো চার নাম্বার আমাদের যে বুকমার্কটি তা হচ্ছে আয়ন প্রকাশন থেকে এটি হচ্ছে তাদের বই তাকুয়া মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন এই বইটি থেকে একটি লাইন এটি হচ্ছে সুরা আর ঝুমারের তিহাত্তর নাম্বার এক যারা তাদের পালন করতে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে খুবই ইন্সপিরেশনাল একটি কথা এবং এটি হচ্ছে আয়ন পাবলিকেশনের তাকুয়া মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন এই বইটি থেকে এই বইটিতে আর কি লাইনটি দেওয়া আছে যদিও এটি কোরআনের লাইন তো এটিও কিন্তু খুবই আর কেটে ইন্সপায়ারিং এবং মোটিভেটিং একটি কথা তো এটি আমাদের সবার জন্য খুবই উপকারী একটি কথা আর কি এবং এটার সাথে দেখাবো আমাদের শেষ যে বুকমার্কটি তা হচ্ছে সন্দীপন প্রকাশন লিমিটেড থেকে তো এই বুকমার্কটি হচ্ছে যে ব্যক্তি গুনহায়ের উপর অটল থাকা অবস্থায় ইস্তেক করে সে যেন তার রবের সাথে উপহাস করল তো এটিও কিন্তু খুবই একটি আর কি ভয়ানক কথা দেখা যায় যে আমরা গুনাহ করি এবং আল্লাহর কাছে মাহুজ এটি হচ্ছে সন্দীপনের একটি বই দরজা এখনও খোলা এই বইটি থেকে নেওয়া হয়েছে তো এই হচ্ছে আমার পাঁচটি বুকমার্ক যা কি আমি আপনাদেরকে দেখালাম তো এই সব বুকমার্কগুলোর লাইনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এবং আমার আরও অনেকগুলো বুকমার্ক আছে যা নাকি আমি আপনাদেরকে পরবর্তীতে এক সময় দেখাবো তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তো আমি প্রথমেই বললাম যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে